টেস্ট যদি না হয় পয়সা সমেত গাড়ি ভাড়া রিটার্ন নিয়ে যাবে বলবেন পয়সা দেবো গাড়ি ভাড়া দেবো টেস্ট না হলে। আচ্ছা, দীঘার রিটার্নিং রুমে থাকতে পারেন, রিটার্নিং রুম কিন্তু এসি নন এসি দুটোই আছে দীঘাতে। হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ, দীঘা যুব আবাস, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। ওখানে 1, 2, 3, 4, 5, 6 বেড আছে টোটালে, মানে শেয়ারে মোহনায় যাওয়া যাবে। তো এখান থেকে অটোর যে ভাড়া রয়েছে, সে সারা রাত ধরে মাছ ধরেছে, মাছ ধরে এখন সকালবেলায় এসছে এখান থেকে মাছ নিয়ে। আর এই হচ্ছে মাছের বাজার। তো আজকে আমি চলে এসেছি দীঘাতে, এখন আমি রয়েছি দীঘা স্টেশনে। এখান থেকে আমি এখন যাব বাইরে, বাইরে গিয়ে এখানে থাকার জায়গা নিয়েছি হচ্ছে ইউথ হোস্টেল। তো যেহেতু আমি একা এসেছি, তাই আমি এখানে আজকে ইউথ হোস্টেলে থাকবো, মানে ডরমেটরি নিয়েছি, রুমও নেইনি। তো চলুন দীঘার জার্নি, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। তো আমি এই লোকাল ট্রেনটা করে দীঘাতে আসলাম, আমি এই ট্রেন থেকে নামলাম, নেমে এখন আমাদের সোজা যেতে হবে কলকাতা থেকে দীঘা পর্যন্ত। আমি আজ এসেছি অন্য একটা রুটে, তো সে কীভাবে সেই রুট হয়ে আমি দীঘায় পৌঁছালাম, যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও নিচের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারেন। তো স্টেশন থেকে দেখুন জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, এই মন্দির এখনও কমপ্লিট হয়নি, এই মন্দির এখনও কাজ চলছে, দেখুন খুব সুন্দর হচ্ছে মন্দিরটা। তো আমি এখন স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম, আমার এই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এদিকে দেখুন এই রাস্তাতে যাওয়ার আছে, এটা হচ্ছে মানে দীঘার রিটার্নিং রুম। যদি আপনারা হোটেল না নিয়ে এই রিটার্নিং রুমে থাকতে চান, তো এই দীঘার রিটার্নিং রুমে থাকতে পারেন, রিটার্নিং রুম কিন্তু এসি নন এসি দুটোই আছে দীঘাতে। তো আপনারা যদি দীঘার রিটার্নিং রুমে থাকতে চান তো এখানে থাকতে পারেন। তো রিটার্নিং রুম কীভাবে বুক করতে হবে সেটা যদি দেখতে চান উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি এখান থেকে বেরিয়ে আমি যাবো ওই দিকটায়, মানে জাহাজবাড়ির দিকে, যেখানটা হচ্ছে রয়েছে আমার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওই ইউথ হোস্টেল। তো সেখানে যেহেতু আমি রুম নিয়েছি তো সেখানে যাবো, তো চলুন এখন ইউথ হোস্টেলের দিকে যাওয়া যাক। তো আমি এখানে ম্যাপে মারলাম, ঠিক আছে, তো এখান থেকে ম্যাপে দেখাচ্ছে যে দীঘার যে ইউথ হোস্টেল এখান থেকে 750 মিটার, তো সময় লাগবে হচ্ছে 10 মিনিট। তো আমি চলুন হেঁটেই যাই 10 মিনিট। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, তো এই যে ট্রেন স্টেশন, এই হচ্ছে ট্রেন স্টেশন যাওয়ার রুট, ঠিক তার উল্টো সাইডে, এই হচ্ছে উল্টো সাইডে দেখুন, ওই সোজা SBSTC যে গভর্নমেন্টের বাস রয়েছে সেই ডিপো হচ্ছে একদম সোজা। তো আপনারা যদি কখনো বাসে আসেন, SBSTC বাস ডিপো ওই। তো এই হচ্ছে ইউথ হোস্টেল, খুব সম্ভবত এসে গেছি এই তিন রাস্তা মোড়ের পাশেই ইউথ হোস্টেল, দীঘার ইউথ হোস্টেল। আমি এখন চলে আসলাম হাঁটতে হাঁটতে, এই দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ যুব আবাস, আর ওই হচ্ছে জাহাজবাড়ি দেখা যাচ্ছে, তো জাহাজবাড়ির একদম কাছে এই হচ্ছে দীঘা আবাস। চলুন এখন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রি গেট, দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ, দীঘা যুব আবাস, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। তো এখান থেকে এন্ট্রি করতে হবে, আর হচ্ছে এই গার্ডেন, আর ওই যে রুমটা দেখছেন ওটা হচ্ছে ডরমিটরি রুম, ওই রুমটা আমি নিয়েছি। আর এখানে গার্ডেনটা আপনাকে দেখিয়ে দিই, দেখুন এখানে বসে সময় কাটানোর জন্য ঠিক আছে, বেশ ফুলের গাছ রয়েছে, এপাশে ফুলের গাছ রয়েছে, আর এখানে বসার জায়গা, এখানেও বসার জায়গা, তবে এখানে কেউ মনে হচ্ছে বসে না, কারণ এখানে গাছপালা ভর্তি হয়ে গেছে, আর এখানে টেবিল মতো রয়েছে মানে চেয়ার দিয়ে বসার জন্য। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে গার্ডেনটা, তো আপনারা এখানে এসে বসতে পারবেন, তো এখানটায় বসা যাবে কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এখানে ফুলের গাছ, বাগানটা খুব সুন্দর আছে। তো এখানে যে ফোন নাম্বার দেখুন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে 6292-24-888-0, এখানে কোনো দরকার হলে এই নাম্বারে ফোন করতে পারবেন, আর এখানে সব নিয়মাবলী লেখা রয়েছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে ইউথ হোস্টেল কিন্তু এখানে অফলাইনে বুক হয় না, আপনাকে অনলাইনে বুক করে আসতে হবে। তো অনলাইনে কীভাবে বুক করবেন চলুন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগলে গিয়ে লিখবেন ইউথ হোস্টেল, লিখে সার্চ করবেন, দেখবেন চলে এসছে অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম, এখানে ক্লিক করবেন। এবার দেখুন হোম পেজ খুলে গেছে, যদি রুমের ভাড়া আপনারা দেখতে চান তাহলে এখানে সিলেক্ট লোকেশানে হোটেলটা সিলেক্ট করবেন, করে সার্চে ক্লিক করবেন।
সার্চে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে কোন রুমের কি ভাড়া, কি কি রুম আছে, সব এ টু জেড এখানে দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন। এবার ডান দিকে কোণায় লগ ইন দেওয়া আছে, ওখানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট আপনাদের না থাকে তো রেজিস্টারে ক্লিক করে আগে অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। এবার লোকেশানে ক্লিক করে যেখানে হোটেল নেবেন সেটা সিলেক্ট করে দেবেন, তারপর এখানে রুম টাইপ সিলেক্ট করে দেবেন, তারপর কোন ডেট থেকে কোন ডেট, যদি একদিনের জন্য নেন তাহলে ডেট কিন্তু সেম সিলেক্ট করবেন, মানে 15 তারিখ চেক ইন করে যদি 16 তারিখে চেক আউট করেন তাহলে 15 তারিখ চেক ইন এবং চেক আউট 15 তারিখই করবেন, তাহলে একদিনের হয়ে যাবে। এরপর দেখুন কতজন আছেন সেটা এখানে সিলেক্ট করে শো টোটাল কস্টে ক্লিক করবেন। এবার দেখুন এখানে কত কী টাকা সব এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে প্রসিড টু বুকিংয়ে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাদেরকে নাম, ঠিকানা, জেন্ডার, বয়স, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো ফিল আপ করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন পেমেন্ট টাইপ, এখানে আপনারা পেমেন্ট টাইপটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবো, তাই ডেবিট কার্ডটা সিলেক্ট করে দিলাম। এবার এই চেকবক্সে ক্লিক করে ওকিতে ক্লিক করবেন, তারপর পে নাওতে ক্লিক করবেন। এরপর আপনাদের এটিএম কার্ডটা কী টাইপ, ভিসা না মাস্টার কার্ড এগুলো দেখে নেবেন, দেখে নিয়ে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের কার্ডের ডিটেলস এখানে বসাবেন, কার্ডের ডিটেলস বসিয়ে এখানে পে নাওতে ক্লিক করলে দেখবেন ওটিপি চলে গেছে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। এবার ওটিপিটি বসিয়ে কনফার্মে ক্লিক করলে দেখবেন আপনাদের বুকিংটা হয়ে গেছে। এই হচ্ছে একটা স্লিপ দিয়ে দেবে, এই স্লিপটা আপনাদের প্রিন্ট করে নিয়ে যেতে হবে। ঢুকে এই হলো ডরমিটরি রুম, এখন ডরমিটরি ওয়ান গ্রাউন্ড ফ্লোরে, ওখানে 1 2 3 4 5 6টা বেড আছে টোটালে, আর এখানে সুইচ বোর্ড আছে, ওখানে সুইচ বোর্ড আছে, মানে চার্জার কিন্তু এই দুই সাইডে আছে, এদিকে নেই। আর হচ্ছে গিয়ে এই ফ্যান, এখানে মিরর রয়েছে একটা, আর এখান থেকে বাইরের ভিউ দেখা যাবে। দেখুন এ হচ্ছে মেন রোড, তাহলে এই হচ্ছে টোটাল রুম। এগুলো হচ্ছে স্নান করার জায়গা, দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এদিকে হচ্ছে ল্যাট্রিন, তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখানে। এখানে একটা কথা বলেছি যে ডরমেটারিতে আপনারা ব্যাগ বা কোনো জিনিসপত্র কোথায় রাখবেন, তো সেইখানে রাখার জন্য দেখুন এই যে ড্রয়ার মতো রয়েছে, এই ড্রয়ার এখানে আপনারা রাখতে পারবেন, কিন্তু এর তালা সিস্টেম নেই, তালাটা নেই, তবে আপনারা এর ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন। তো আপনাদেরকে দেখে দিই, এই হচ্ছে দীঘার জাহাজ বাড়ি, দেখুন এই দীঘার জাহাজ বাড়ি। আর এই কিন্তু এই ইউথ হোস্টেল, এই যে এটা এই বিল্ডিংটা ইউথ হোস্টেল, এই যে সোজা রাস্তাটা গেছে, এই সোজা রাস্তা একদম বিচের পাশে চলে যাচ্ছে। তো সকাল থেকে অনেক জার্নি করা হচ্ছে, কিন্তু মানে সারা রাস্তা সেমন কিছু খাওয়া হয়নি, টুকটাক মানে একদম পরপর সব গাড়িগুলো কানেক্টিং ছিল বলে আমার ঠিকমতো খাওয়া হয়নি, তো টুকটাক খেয়েছিলাম, এখন একটু কিছু খেতে হবে। তো দেখি সন্ধ্যাবেলায় কী টিফিন করা যায়। সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এই যে হচ্ছে ভেজ চাউমিন, হচ্ছে 50 টাকা চাউমিন, দেখুন এই চাউমিন দিয়েছে, তো এখন চাউমিন খেয়ে তারপরে বিচের দিকে যাব। তো আমি এখন চলে আসছি একদম বিচের পাশে, তো বিচের পাশে যেহেতু অন্ধকার তো আমি মানে ঢেউটা তেমন একটা দেখাতে পাচ্ছি না, আর এখানে মানে আজকে যেহেতু মানে ছুটির দিন তো প্রচুর লোক এসছে এখানে, তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আর মানে ঢেউটা একদম মানে পাড়ের কাছাকাছি চলে এসছে। যাই হোক দেখা যাচ্ছে না ঢেউ কিছু, আর এই হলো রাত্রের দীঘা, পুরো একদম লোকে লোক ভর্তি রয়েছে দেখুন। তো সমুদ্রের পাড়ে আমি অনেকক্ষণ বসে থাকলাম, এখানে সবাই বসে আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মানে ঢেউগুলো আসছে, তো অনেকক্ষণ বসে থাকলাম, এখন এখান থেকে যাব একটু মার্কেটে, মার্কেট একটু ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাব রুমে। তো এখন আপাতত যাওয়া যাক মার্কেটের দিকে, তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। সামুদ্রিক বিভিন্ন মাছ রয়েছে এখানে, আপনারা যদি এখানে চান সি ফুড তন্দুরি এখানে লেখা রয়েছে। Thank you.
তো দীঘার মার্কেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার খাবার দাবার নিয়ে এসে আজকে রাত্রে বিশ্রাম নেব, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। তাহলে গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে সকাল 6টা, পুরো আকাশে মেঘ ভর্তি রয়েছে। তো এখনও লোকজন ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, তো আমি উঠে গেলাম। তো এখন যাব হচ্ছে গিয়ে সমুদ্রের পাড়ে, তো দেখি ওখানে কি অনেকে মাছ ধরে আসে মাঝিরা এই সকালবেলায়। তো চলুন ওখানে নিয়ে যাই, যদি দেখি মাছ টাছ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। আমি এখন সকালবেলা একটু চলে আসলাম বিচের পাশে, এই দেখুন বিচের ঢেউ রয়েছে, ঢেউ এখানে একদম কাছে চলে এসছে। তো এখানে এখন লোক কেউ স্নান করতে নামছে না যদিও, তার কারণ হচ্ছে কি যেহেতু এখানে একটা বোল্ডে থাকা হওয়ার ব্যাপার আছে। যাই হোক, এখানে আপনারা সকালবেলা এখন এসে এখানে এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আর যদি আপনারা মাছ দেখতে চান সকালবেলায়, তো আপনাদের শঙ্করপুর বা মোহনা এগুলোতে যেতে হবে। তো এই যে সকালবেলায় আমি ঘুগনি মুড়ি নিলাম, তো ঘুগনি মুড়ি নিলে হচ্ছে কি 20 টাকা। এখানে আমাদের এই যে ইউথ হোস্টেল ছিল বা এই জাহাজবাড়ির সামনে থেকে দেখুন এই অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোতে করে মানে শেয়ারের মোহনায় যাওয়া যাবে। তো এখান থেকে অটোর যে ভাড়া রয়েছে সেই ভাড়া হচ্ছে 30 টাকা পার হেড। তো যাই, মানে এখানে তো মাছ দেখতে পারলাম না, তো চলুন ওখানে যাওয়া যাক, মোহনায় গিয়ে দেখি মাছ দেখতে পাই নাকি, তারপরে আপনার সাথে কথা হচ্ছে। তো আমি এখন চলে আসলাম মোহনাতে, তো আমার এই দিকটায় সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে মাছ নিয়ে যাওয়ার গাড়ি। তো এত গন্ধ এখানে, মানে সব মাছের গন্ধ। তো চলুন আগে দেখি কি মাছ কী আছে, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। তো এই দেখুন মাছের বাজার, এরকম নামে খারাপ চড়া হয়েছে, দিন খারাপ হবে। দেখো মাছটা, দেখো 1600 টাকা, 2000 টাকার মাছ। মাল নিবি আজকে? 4টা জুড়ি আছে, মাল নিবি? 4টা জুড়ি আছে, মাল লাগবে তো? তো এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা করে কেজি। বড় বড় ইলিশ আবার ধরা পড়ে গেল। তো আপনারা যদি এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে চান, তাহলে এখানে সোলার যে বক্স, এই বক্সগুলোর ব্যবস্থা আছে, এর মধ্যে বরফ দিয়ে আপনারা মাছ নিয়ে যেতে পারেন। আর এগুলো সব শুটকি মাছ, দেখুন এখানে শুটকি বিক্রি হচ্ছে। এই শুটকি মাছ এখানে প্রচুর বিক্রি হচ্ছে। যদি না হয় পয়সা সমেত গাড়ি ভাড়া পয়সা দেবো, গাড়ি ভাড়া দিতে পারবো টেস্ট না হলে। আচ্ছা ঠিক আছে, দেখো শুধু কাঁচা এলে
তোমার দোকানের নাম বলো। আমার নাইকালি ফিশ স্টল, ওইটা রাজকুমার। আচ্ছা, দোকানের মালিকের নাম রাজকুমার। তো এই যে দেখুন ট্রলার, এই ট্রলারে করে সব সারা রাত ধরে মাছ ধরেছে। মাছ ধরে এখন সকালবেলায় এসছে এখান থেকে মাছ নিয়ে। আর এই হচ্ছে মাছের বাজার মোহনার। এখানে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু বেশ পরিষ্কার আছে। অন্য জায়গায় যেমন ঘোলা জল, এখানটা কিন্তু পরিষ্কার আছে। আর এদিকে একটা ট্রলার এসছে, বললো যে এখানে ভোরবেলা না আসলে অনেক ট্রলার দেখা যাবে না, তাও একটা ট্রলার দেখা যাচ্ছে। তো এই ট্রলারগুলোতে এসে এখানে মাছ নিয়ে আসে সকালবেলায়। তো চলুন আবার মানে একটু বাজারের দিকে যাই। তো বাজারের কী মাছ আছে, কেমন কী রেট আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখন বাজে সকাল আটটা, সকাল আটটার ওয়েদার দেখুন। এখন মানে এত মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে একেবারে সন্ধ্যাবেলার মতো। তো এখন তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই, নাহলে এই জলের মধ্যে পড়লে আর অবস্থা টাইট হয়ে যাবে। তো চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, দীঘা ভ্রমণের হোটেল, বিচ, তারপরে খাওয়া দাওয়া সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা কর থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ। দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।